হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, আমরা কলেজে অনেক কলেজে আবেদন করেছি কিন্তু আমরা অ্যাডমিশনে চান্স পাইনি, সেক্ষেত্রে কি আমরা ভর্তি হতে পারবো না? তো আজকে এই ভিডিওতে আমি শুধুমাত্র কলেজের স্টুডেন্টদের সমস্যা নিয়ে আলোচনা করব, যে কলেজের যে স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাকচুয়ালি কলেজে যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি বা চান্স পায়নি, যাদের মেরিট লিস্টে নাম আসেনি, তাদের অ্যাকচুয়ালি কী হবে। তো তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে কলেজের অ্যাডমিশন নিয়ে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছো, আর এখন কলেজের অ্যাডমিশন নিয়েও তোমাদের বিভিন্ন ও সমস্যা হচ্ছে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা 80% কিংবা 90% আপ পেয়েও এখনও পর্যন্ত তাদের নাম কলেজের মেরিট লিস্টে আসেনি, বিভিন্ন অনার্সের ক্ষেত্রে কিংবা পাস কোর্সের ক্ষেত্রেও। অনেকের সমস্যা রয়েছে যে আমার এই কলেজে ভর্তি হতে চেয়েছিলাম, নাম এসেছিলো, আমি ভর্তি হইনি, যে ওয়েট করেছিলাম ওই কলেজে যদি নাম আসে তাহলে ওই কলেজে ভর্তি হবো, কিন্তু দেখা গেলো এই কলেজেও নাম আসেনি, এই কলেজে যে নাম এসেছিলো তার মানে অ্যাডমিশনের যে ডেট সেটাও পেরিয়ে গেছে, তাহলে কী করবো? তো মানে অনেকের অনেক ধরনের সমস্যা আছে, অ্যাডমিশনের ডেট পেরিয়ে গেছে, কারোর নাম ওঠেনি, কারোর দেখা গেছে একাধিক কলেজ 2-3 কলেজে অ্যাপ্লাই করেছে তাও তার নাম ওঠেনি। এটা হতেই পারে, কোনো স্টুডেন্ট অনার্স কোর্সে অ্যাপ্লাই করেছে 4-5 কলেজে সে পায়নি, কিন্তু পাস কোর্সে সে ভর্তি হতে পারবে? এখন তো তার পাস কোর্সে যেহেতু অ্যাপ্লাই করেনি, মেরিট লিস্টে নাম আসেনি, পাস কোর্সে অ্যাপ্লাই সবাই ভর্তি হতে পারবে এমন কোনো স্টুডেন্ট থাকবে না যে অ্যাকচুয়ালি সে ভর্তি হতেই পারবে না কলেজে, মানে এবছর কলেজে ভর্তি হতে পারবে না, এমন কোনো স্টুডেন্ট কিন্তু থাকবে না। এবার তোমরা বলবে আমাদের তো ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কী করবো? আমাদের তো কোনো কিছু করারই নেই, ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, আমরা অন্য অন্য কলেজে এই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করিনি, সেক্ষেত্রে কী হবে? তো এখানে আমি বলে দিই, তোমাদের আগেও বলেছি এখনও বলছি যে এবছর কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ভালো ভালো নাম্বার পেয়েছে, মানে 90% আপ পেয়েও অনেক অনেক স্টুডেন্ট কিন্তু এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশন নিতে পারেনি, যারা শুধুমাত্র 90% আপ পেয়ে ভেবেছে যে এই কলেজে, প্রেসিডেন্সি কলেজে বা বেথুন কলেজে বা সেন্ট জিভিয়ার্স কলেজে বা আশুতোষ কলেজে অ্যাকচুয়ালি নাম দিয়েছিল, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, তাদের নাম কিন্তু এখনও পর্যন্ত আসেনি। ভাবতে পারছো 90% পেয়েছিল, কেন আসেনি? তারা হয়তো অনার্সের জন্য শুধু অ্যাপ্লাই করেছে, পাসের জন্য অ্যাপ্লাই করেনি, তাই জন্য তাদের 90% পেয়েও কিন্তু এখনও পর্যন্ত নাম আসেনি। যেহেতু তারা অন্য কলেজে অ্যাপ্লাই করেনি, তাহলে কি তারা কি ভর্তি হতে পারবে না? অনেকে এরকমও আমার সঙ্গে কথা হয়েছে যে 80% নাম্বার পেয়েছে, তারাও এখনও পর্যন্ত পাস কোর্সের জন্য মানে অ্যাডমিশন পায়নি, তাদের মেরিট লিস্টে নাম নেই। তো এই ধরনের সমস্যা কিন্তু এবছরে প্রচুর দেখা যাচ্ছে স্টুডেন্টদের। তো এখানে আমি বলে রাখি, তোমাদের এই ধরনের সমস্যা কেন হচ্ছে, একটি স্টুডেন্ট একাধিকবার একাধিক কলেজে অ্যাপ্লাই করেছে এবং কী করেছে, যেহেতু মানে তোমাদের এবারে আবেদনের জন্য কোনো ফিস লাগেনি, সেহেতু কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এবং তাই জন্য বহু লিস্ট বেরোচ্ছে, এবং বহু লিস্ট বেরোনোর পরও তোমাদের দেখা যাচ্ছে যে নামি দামি কলেজগুলো আছে সবাই কি প্রেসিডেন্সি কলেজ বা তোমার আমি যদি বলি বেথুন কলেজ বা তোমার আশুতোষ কলেজ, এই সমস্ত যে বড় বড় কলেজগুলো রয়েছে, নামি দামি যে কলেজগুলো রয়েছে, সেই নামি দামি কলেজে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ভর্তির জন্য আবেদন করেছে। সেক্ষেত্রে একই কলেজে কিন্তু প্রচুর স্টুডেন্ট আবেদন করেছে, সেখানে এই আবেদন করার জন্য অনেকেই কিন্তু এইসব কলেজে চান্স পায়নি, যাদের একটু কম নাম্বার আছে তুলনামূলক, এবং যারা অনেকে আছে শুধুমাত্র অনার্সের জন্য অ্যাপ্লাই করেছে, পাসের জন্য অ্যাপ্লাই করেনি, এই সেক্ষেত্রে অনেকের সমস্যা হয়। এবং কী হচ্ছে, একটি স্টুডেন্ট একাধিক কলেজ বুক করে রাখছে, মানে কী হচ্ছে আমি ব্যাপারটা তোমাদের বলি খুলে। এই একটা কলেজ যেহেতু আবেদনপত্রে কোনো সমস্যা ছিল না, একাধিক কলেজে তারা চান্স পেয়েছে এবং ওই কলেজগুলো তারা বুক করে রাখছে। কেউ কেউ আছে যে দুটো কলেজে ভর্তি হচ্ছে, এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারেনি যে আমি এই কলেজে ভর্তি হবো না এই কলেজে ভর্তি হবো, দুটো কলেজ বুক করে রাখছে, সেক্ষেত্রে সিট সংখ্যা তো তাদের থেকে গেল, কিন্তু অ্যাকচুয়ালি সে তো দুটো কলেজে অ্যাপ্লাই করে মানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কিন্তু দুটো কলেজে সে পড়তে পারবে না। তো এখানে যখন রেজিস্ট্রেশন, এখন কিন্তু রেজিস্ট্রেশনও তোমাদের কলেজে হয়ে যাচ্ছে, এটা মনে রাখো। কালকেও আমার একটা স্টুডেন্ট ফোন করেছিল রেজিস্ট্রেশনের জন্য, স্যার রেজিস্ট্রেশন নিচ্ছি, কী বিষয়ে সমস্যা ছিল তাকে বলে দিলাম, তার মানে মানে কিছু কিছু কলেজে কিন্তু রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো তোমাদের এখনও রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, এখনও অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারেনি। এছাড়া কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখার, যারা ধরো ইঞ্জিনিয়ারিং পড়বে, মানে 12 পাস করেছে ইঞ্জিনিয়ারিং পড়বে বা জয়েন্ট দিয়েছে, তারাও কিন্তু ওখানে অ্যাপ্লাই করেছে, তাদেরও নাম এসেছে, তারাও বুক করেছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি যেই জয়েন্টে চান্স পেলো তারা কিন্তু ওইখানে আর পড়বে না, তারা কিন্তু অন্য জায়গায় শিফট হয়ে যাবে। এবং যারা পলিটেকনিকে যাবে এবং যারা বিভিন্ন মেডিকেলে যাবে, তা তাদের ফর্মগুলো কী হচ্ছে এবছরের ক্ষেত্রে কী হয়েছে, এবছর অনেকটা লেটে বেরিয়েছে, এটা কিন্তু কনসেপ্ট মানে কনসেপ্টটা মাথায় রাখতে হবে, লেটে বেরিয়েছে, সেই কারণে কী হয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করেছে কলেজে অ্যাডমিশনের জন্য, তারাও কিন্তু ভাবছে যে এখানে যদি না হয় আমি কলেজে পড়বো, তাই জন্য কী হচ্ছে এখানেও অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো এখানে সিটটা তো বুক হয়ে গেল কলেজের, অন্য স্টুডেন্ট যারা একটু কম নম্বর পেয়েছে তারা কিন্তু সেই জায়গায় চান্স পাচ্ছে না, এটা কিন্তু মনে রাখতে হবে। যখনই আবার
তাদের রেজাল্ট বেরোচ্ছে, মানে মেডিকেলে তারা ভর্তি হয়ে যাচ্ছে, যখনই তারা দেখা যাচ্ছে অন্যান্য যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডে, টেকনিক্যাল ফিল্ডে ভর্তি হয়ে যাচ্ছে, বা পলিটেকনিকের রেজাল্ট এখনই তোমরা জানো কাউন্সিলিং হয়নি, পলিটেকনিক দিয়েই তারা ভর্তি হয়ে যাবে, ওই সিট কিন্তু ফাঁকা হয়ে যাবে, ওই কলেজের সিট সংখ্যা কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো তখন কিন্তু তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে। আর এখানে শুধুমাত্র আমি বলছি না, এখানে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি বলে দিয়েছেন যে তোমাদের কলেজে যারা এখনও অনেক মানে শিক্ষার্থী এরকম রয়েছে, এ যারা অ্যাকচুয়ালি মানে 80% বা 90% আপেও কলেজে চান্স পায়নি, বিভিন্ন বড় বড় কলেজের যেগুলো বললাম, প্রেসিডেন্সি, আশুতোষ, বেথুন, তোমাদের এই সমস্ত যে কলেজগুলো রয়েছে, সেন্ট জিভিয়ার্স, এই সমস্ত কলেজে অ্যাপ্লাই করার পর মানে এরকম অ্যাপ্লাই করেছে কিন্তু তারা 90% পেয়েছে, তাও চান্স পায়নি, কারণ অধিকাংশ স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, সেই জন্য সিট বুক রয়েছে। বলেছে আমাদের পশ্চিমবঙ্গে যত স্টুডেন্ট রয়েছে, এই কথাটা ভালো করে মন দিয়ে শুনবে, শিক্ষামন্ত্রী বলেছে যে আমাদের পশ্চিমবঙ্গে যত স্টুডেন্ট রয়েছে সমস্ত স্টুডেন্টের কলেজে অ্যাডমিশনের সিট রয়েছে, যতজন পাস করেছে, কিন্তু এখন যেহেতু ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, অনেকে এরকমভাবে, আমি তোমাদের ব্যাপারটা কনসেপ্টটা বুঝিয়ে দিলাম যে এরকমভাবে কিছু স্টুডেন্ট দুটো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কিছু স্টুডেন্ট এখন চিন্তা করতে পারেনি, জাস্ট অন্য কিছু এখনও পর্যন্ত পায়নি, তার টার্গেট রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে, কিন্তু সে ভর্তি হয়ে গেছে মানে রেগুলার বেসিসে কলেজে ভর্তি হয়ে গেছে, অনার্স বা পাস নিয়ে সে ভর্তি হয়ে রেখেছে, যদি এখানে না পায় তাহলে এটা পড়বে, আর এখানে পেলেও কিছু স্টুডেন্ট তো ওদিকেও যাবে, তা সমস্ত স্টুডেন্ট কিন্তু একবার এবারে কিন্তু কলেজে অ্যাডমিশন নিয়ে রেখে দিয়েছে আগের থেকে, যেহেতু ও তো তোমাদের এই ধরনের প্রবলেম হচ্ছে অনেক ফিল্ডে, এখনও পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই করে এখনও পর্যন্ত রেজাল্ট পর্যন্ত বেরোয়নি অনেক অনেক ফিল্ডে, তো পলিটেকনিক বলো, অনেক অনেক ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ফিল্ডে এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট বেরোয়নি, তো সেই কারণেই কিন্তু আজকে এই সমস্যা ফেস করছো, এবং অনেক স্টুডেন্ট বললাম একাধিক কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো তোমাদের শিক্ষামন্ত্রী যেরকমভাবে বলেছে এবং আমিও তোমাদের বলছি, তোমরা তোমাদের কোনো ব্যাপার নেই, তোমরা যারা মানে এখনও পর্যন্ত তোমাদের ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, তোমরা যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে চলে যাও, জিজ্ঞাসা করো যে সিট সংখ্যা ফাঁকা আছে কি না, আমি অ্যাডমিশন নেবো, আমাকে কী করতে হবে, বা তুমি দেখছো যে যে আমি নামি নামি যে কলেজগুলো আছে সেই কলেজে ভর্তি হতে পারছে না, তো কী করবো, তা আমি আশেপাশে যে কলেজগুলো রয়েছে, যে কলেজগুলোতে সেরকম লোক ভর্তি হয় না, সেই কলেজে অ্যাডমিশন নিয়ে তোমরা রেখে দাও। তো এখানে আমি বলার উদ্দেশ্য হচ্ছে এমন স্টুডেন্ট থাকবে না যে তোমাদের এরিয়ার আশেপাশে, এ যে তোমাদের জেলার আশেপাশে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের মধ্যে কোনো কলেজেই তোমরা ভর্তি হতে পারবে না, এটা কোনো দিনই সম্ভব না যে তোমাদের একটা বছর ভর্তি অ্যাডমিশনের জন্য একটা বছর গ্যাপ হবে, এটা কখনোই সম্ভব না। তো এটা শুধুমাত্র আমি বলছি না, শিক্ষামন্ত্রীও বলে দিয়েছে আমাদের যে পশ্চিমবঙ্গে যে কলেজগুলো রয়েছে, কলেজগুলোর যে সিট সংখ্যা রয়েছে সেই সিট সংখ্যা অনুযায়ী একটি স্টুডেন্টও এরকম থাকার কথা না যে স্টুডেন্ট মানে সিট পূরণ হওয়ার জন্য ভর্তি হতে পারছে না, এটা শুধু এই সমস্ত যে রিজনগুলো দিলাম এই রিজনের জন্যই তোমাদের এই সমস্যা হচ্ছে, খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে, তোমরা কলেজে গিয়ে কথা বলো, এবং তোমাদের যখনই দেখবে কলেজ যে এরা রেজিস্ট্রেশন করেন, তোমাদের আবার একটা মেরিট লিস্ট বের করবে, এবং যেটা আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলে দিয়েছে, কিন্তু তোমরা তার জন্য ওয়েট করো না, ফাইনাল লিস্ট যদি বেরিয়ে থাকে তোমরা কলেজে গিয়ে তোমাদের নিকটবর্তী যে কলেজ রয়েছে, তোমাদের জেলায় যে কলেজ রয়েছে, যেই কলেজগুলোতে যাও কলেজগুলোতে গিয়ে কথা বলো, তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে, তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমরা যারা টেনশন করছিলো যে আমাদের একটা ইয়ার লস হয়ে যাবে না, তো তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের কী করতে বললাম, এবং কলেজের অ্যাডমিশন সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, এবং আমাকে ইনবক্সও করতে পারো ইনস্টাগ্রামে গিয়ে, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই।